এতদিন বাংলার সাধারণ মানুষ অভিযোগ করেছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে গেলে চিকিৎসা মিলছে না। এবার খোদ রাজ্যের মন্ত্রীর মুখে সেই অভিযোগ। স্বাস্থ্য সচিবকে পাশে বসিয়ে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সরাসরি নাম করে শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গরিব মানুষ এতে বঞ্চিত হচ্ছেন, সরকার টাকা দিচ্ছে অথচ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কয়েকটা হাসপাতাল এই পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বুধবার নিউ গড়িয়ার একটি ক্যান্সার হাসপাতালে রাজ্যের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পেট সিটি স্ক্যান পরিষেবার উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন অরূপ বিশ্বাস। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমি তাকে অভিনন্দন জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই যে তিনি স্বাস্থ্যসাথী কার্ড করাতে আমাদের এই অঞ্চলের কলোনিবাসী মানুষ, বস্তিবাসী মানুষ কার্ড নিয়ে গটগট করে ঢুকছেন, পরিষেবা দিচ্ছেন, অনেকে দিচ্ছেন। তো কিছু কিছু হাসপাতাল আমি নাম করেই বলেছি, যেমন মেডিকাতে সমস্ত কেস রিভিউ গেলেই বলা হচ্ছে স্বাস্থ্যসাথীর কোটা ভর্তি হয়ে রয়েছে। আগামী দিনে এরকম অভিযোগ পেলে তিনি নিজেই অভিযুক্ত ওই হাসপাতালের বিরুদ্ধে এফআইআর করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এখানে স্বাস্থ্য সচিব আছেন, যাদের সঙ্গে কথা বলুন, কোনো গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না। এবার থেকে আমরা এফআইআর করবো, আমাদের কাছে প্রচুর অভিযোগ আছে, আমি নিজে গিয়ে এফআইআর করবো। মুখ্যমন্ত্রী তো টাকা দিচ্ছেন স্বাস্থ্যসাথীতে, আজকে স্বাস্থ্য সচিব যে পরিসংখ্যান দিলেন 2600 কোটি টাকা খরচা হচ্ছে। আগামী বছর আমাদের 3000 থেকে 3200 কোটি টাকা খরচা হবে। সরকার টাকা দিচ্ছে কিন্তু কয়েকটা হাসপাতাল ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা পরিষেবা দিচ্ছে। মন্ত্রীর এই অভিযোগ সামনে আসার পর সিএন খোঁজ নিয়ে দেখলো এই অভিযোগের সত্যতা কতটা। বেশ কিছু বেসরকারি হাসপাতালে ঘুরে দেখলো সিএন। স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার? আছে। স্বাস্থ্যসাথী কার্ড নিল না? না, স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লাই করতে নেয় না। না বলেনি, অনেক এর আগে একবার বলেছিলাম, তখন এখন অ্যাপ্লাই করেনি। কত হাজার টাকা খরচা হচ্ছে এটা? আপনার 13 থেকে 14 হাজার টাকা। এই সুবিধাটা এখানে পাচ্ছেন না? না পাচ্ছি না, কিছুই পাইনি, কিছুই পাইনি। আমার মাও পাইনি, আমিও পাইনি, সব পয়সা দিয়ে করা যাচ্ছে, কিছু এমনি পাওয়া যাচ্ছে না, কোনো সুবিধাই পাওয়া যায় না এই হাসপাতালে। না না, কিছু পাইনি, টাকা দিয়ে করাতে হয়েছে। তাও টাকা দিয়ে করে দুনিয়ার লাইন পড়ে আগে পিছে লোক করে দিচ্ছে। আমি কালকে 4:30 অবধি বসছিলাম, যেখানে আমার একটার মধ্যে হওয়ার কথা, আমি 4:30 অবধি বসে আছি ডিডিপিটা করার জন্য, করলো সবার লাস্টে আমার। ওই 13 থেকে 14 হাজার টাকা বিনামূল্যে হতো, নিশ্চয়ই হতো, কিন্তু এটা তো সুবিধা দিচ্ছে না। তো ওইখানে যেতে হবে, সেখানে যেতে হবে, অত ঝামেলা কে করতে যাবে? ও ঘুরতেই থাকতে হবে, কাজের কাজ কিছু হবে না। স্বাস্থ্যসাথী কার্ডের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। যে সমস্ত চিকিৎসা পরিষেবা সরকারি হাসপাতালে মেলে না, সেই সমস্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য যেতে হয় বেসরকারি হাসপাতালে। সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাহলে কি করবেন? স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কি চিকিৎসা পাবেন না তারা? এই যে মানুষগুলো একেবারে যারা সরকারি হাসপাতালে আসছেন, যাদের কাছে অর্থ নেই, মূলত তাদের কারণ হচ্ছে যে এই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু বেসরকারি হাসপাতালে যেরকম চিকিৎসা হয় ঠিকই, বিভিন্ন ক্রিটিক্যাল অপারেশনের কিন্তু চিকিৎসা হয় না, এবং যার ফলে এই মানুষগুলো কোথায় যাবে? তাদেরকে কিন্তু আসতে হয় সরকারি হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা না পান, বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল অসুখ হলে যদি না করাতে পারেন, কতটা অসুবিধা হবে? অনেক অসুবিধা হবে। স্বাস্থ্যসাথীর কার্ডটা দিয়ে আমাদের সুবিধার জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা সুবিধা না পাই, তাহলে অনেক অসুবিধায় পড়ে যাবো আমরা, তাই না? তাহলে অন্য জায়গায় ট্রান্সফারের কথা বলে, বেসরকারি জায়গায় যেতে বলে, কিন্তু টাকা না থাকলে পকেটে বেসরকারি জায়গায় চিকিৎসা হবে কি? রোগী মারা যাবে, এই তো পরিস্থিতি হচ্ছে। মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও আপনারা কিছু করতে পারবেন না? কিছু করতে পারছি না আমরা। আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজ্যের অন্যতম খ্যাতনামা সরকারি হাসপাতাল, সেখানে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেখা গেল অন্য বিড়ম্বনার চিত্র। ইতিমধ্যে একটা ভিন্ন অভিযোগ ইতিমধ্যে দেখা গিয়েছে যে রোগী ভর্তি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে, হাসপাতালে ভর্তি হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্রমা কেয়ার সেন্টার, আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, সেখানে ভর্তি রয়েছেন নিউরোর একজন পেশেন্ট, তিনি ভর্তি রয়েছেন। আজকে তার অপারেশন করার কথা, কিন্তু এই অপারেশন করার ক্ষেত্রে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। কোথায় স্বাস্থ্যসাথীতে ভর্তি হয়েছেন এই পেশেন্ট, এই রোগী স্বাস্থ্যসাথীতে ভর্তি হয়েছেন, তার চিকিৎসা চলছে, ডাক্তার ভালোভাবে দেখছেন, সব অভিযোগের কোনো ধরনের কোনো অভিযোগ নয়, কিন্তু সমস্যা একটা জায়গায় রয়ে গেছে। আজকে হাসপাতালে যখন তার অপারেশন হওয়ার কথা, সেই অপারেশনের ক্ষেত্রে ছোট্ট একটি প্লেট দরকার, সেই প্লেটটির দাম 19,700 টাকা, সেই প্লেটটি কিন্তু স্বাস্থ্যসাথীতে পাওয়া যাচ্ছে না। এখন কি বলছে যে ওই ইকুইপমেন্টটা বাইরে থেকে নিয়ে আসতে হবে? হ্যাঁ। ওটা স্বাস্থ্যসাথীতে পাবেন না? না, ওটা পাওয়া যাবে না, ডাক্তার বলছে ওটা পাওয়া যাবে না, এখানে পাওয়া যায় না, এখানে হাসপাতালে নেই, ওটা তার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই স্বাস্থ্যসাথী কার্ড,
এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় নবজোয়ার আনার দাবি বারবার করেন তিনি। কিন্তু বারবার তাকে প্রশ্নের মুখে দাঁড়াতে হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। এই প্রকল্প তিনি চালু করেছেন বেশ কয়েক বছর হলো, কিন্তু তা নিয়ে এখনো কেন কাটল না জটিলতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে কড়া বার্তা দিয়েছিলেন, বেসরকারি হাসপাতালগুলিতে কোনো হাসপাতাল বা নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড না নিলে সেই হাসপাতাল নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার হুঁশিয়ারি এলো মন্ত্রী অরূপ বিশ্বাসের পক্ষ থেকে, FIR এর বার্তা দিলেন তিনি। এবার দেখার এরপরও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরো অভিযোগ আসে কিনা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী ও শায়ন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।